আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে আরজিকর কাণ্ডে, এবার সিজিও কমপ্লেক্স অভিযান, নাগরিক সমাজের সিজিও কমপ্লেক্স অভিযান, সল্টলেক কুড়ুনুমুই থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল, এবং সেই মিছিল করে ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছে নাগরিক সমাজের এই মিছিল। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে এই মিছিল, আর এবার সিজিও কমপ্লেক্স অভিযানে নাগরিক সমাজ, নাগরিক সমাজের এই সিজিও কমপ্লেক্স অভিযান, সল্টলেক কুড়ুনুমুই থেকে এই মিছিল শুরু হয় সিজিও কমপ্লেক্স পর্যন্ত, সেই মিছিল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে তাদের এই মিছিল, আর এবার সিজিও কমপ্লেক্স পর্যন্ত তাদের এই অভিযান, মিছিল, বিচারের দাবিতে নাগরিক সমাজ আবারও পথে নেমেছে সল্টলেক কুড়ুনুমুই থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত এই মিছিল, যে মিছিল ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছে বলেই জানা যাচ্ছে। নাগরিক সমাজের সিজিও কমপ্লেক্স অভিযান, বিচারের দাবিতে আবারও পথে নাগরিক সমাজ। এ মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি ছবি আমরা জানবো। নান্টু হাজরা টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। নান্টু, কি অবস্থা এখন? দেখো, এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের যে গেট, একেবারে মেন গেটের সামনেই কিন্তু এই নাগরিক সমাজের যে সমস্ত আন্দোলনকারী তারা এসেছিলেন, তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। অন্যদিকে পাঁচজনের একটি প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল কিন্তু তারা ভেতরে গেছেন, তাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশন জমা দিতে। মূলত এই আজ যে করুণাময়ী থেকে নাগরিক সমাজের আজ যে ডাকে সিজিও কমপ্লেক্স অভিযানে ডাক দেওয়া হয়েছিল, সেই মতো করুণাময়ী থেকে মিছিল করে বহু সংখ্যক মানুষ তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করে। পূর্ব মানুষরা বিভিন্ন সংগঠনের তরফ থেকে তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করে। তারা মিছিল করে সোজা চলে আসে সিজিও কমপ্লেক্সে, এবং সিজিও কমপ্লেক্সে যেতে আসতে পুলিশ তাদেরকে আটকে দেয়, এবং এই মুহূর্তে পাঁচজনের প্রতিনিধি দল তাদের ডেপুটেশন সেই ডেপুটেশন জমা দিতে গেছে। মূলত তাদের যেটা দাবি, সেই দাবি হলো যে এই যে রাজ্য পুলিশ যখন নারী আগে যে ঘটনা ঘটে, তারপরে রাজ্য পুলিশ যে তদন্ত করেছিল, সেই তদন্ততে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তারপরে সিজিও যখন তদন্তভার নেয়, এবং তারপরে যে চার্জশিট জমা দেওয়া হয় সেখানে দেখা যায় যে সেই সঞ্জয়ের নামেই কিন্তু চার্জশিট দেওয়া হয়েছিল। অভিযুক্ত সঞ্জয় যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, এই আন্দোলনকারীদের বক্তব্য যে কেন রাজ্য পুলিশের যে তদন্ত, সেই তদন্তে সিবিআই আধিকারিকরা সেখানে সিলমোহর দিল, এবং আর কেন এর সাথে আরো অনেকে জড়িত রয়েছে, এবং দোষীদের প্রত্যেকটা যারা দোষী তাদেরকে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, তদন্তের আয়ত্তায় আনতে হবে, এই একাধিক দাবি নিয়ে এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু চলছে সিজিও কমপ্লেক্সের গেটের সামনে। এবং তার পাশাপাশি পাঁচজনের যে প্রতিনিধি দল তারা এই মুহূর্তে সিবিআই দপ্তরে গেছেন সেখানে তাদের ডেপুটেশন জমা দিতে। এখনো পর্যন্ত সিজিও কমপ্লেক্সের গেটে অনবরত তাদের যে স্লোগানিং, সেই স্লোগানিং তারা দিয়ে যাচ্ছে। অন্যদিকে কোন রকম অপরিচিতার ঘটনা যাতে না ঘটে সেই কারণে বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী, অন্যদিকে সিজিও কমপ্লেক্সের দায়িত্বে যে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাত কিন্তু এই মুহূর্তে রয়েছে আন্দোলনকারীরা। তারা সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে তারা বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন, এবং তাদের একটা স্লোগান যে আর্যকর, এবং ঘটনায় যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদের তদন্তের আয়ত্তের মধ্যে আনতে হবে, এবং শুধু একজন দোষী নয়, এর সাথে আরো অনেকেই দোষী রয়েছে, তাদেরকেও বিচার ব্যবস্থার মধ্যে আনতে হবে, এই দাবি নিয়ে তাদের এই মুহূর্তে যে আন্দোলন, সেই আন্দোলন চলছে। একেবারে সিবিআই কমপ্লেক্স, অর্থাৎ সিজিও কমপ্লেক্সের যে সিবিআই দপ্তর আছে গেট, সেই গেটের বাইরে কিন্তু এই মুহূর্তে সেই আন্দোলন চলছে। নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। নাগরিক সমাজ আবারও পথে নেমেছে আরজিকরের বিচারের দাবিতে, আর আজকে তাদের সিজিও কমপ্লেক্স অভিযান, সল্টলেক কুড়ুনুমুই থেকে মিছিল শুরু হয় সিজিও কমপ্লেক্সে, ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, এবং সেখানে সিজিও কমপ্লেক্সের গেটের সামনে সেখানে তাদের বিক্ষোভ, স্লোগানিং চলছে, আর এর মধ্যে পাঁচজনের প্রতিনিধি দল তারা ডেপুটেশন জমা দিতে গিয়েছে বিচারের দাবিতে। আপনারা দেখতে পাচ্ছেন সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি সেই ছবি। আমরা আজকে পশ্চিমবঙ্গে একটা ছুটির দিন, তা সত্ত্বেও এত মানুষ আজকে জমায়েত হয়েছেন এরকম একটা গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে। আজকে সিবিআই এর যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার তারা কেউ অফিসে নেই, যারা এই কেসটা ইনভেস্টিগেট করছেন, ফলে এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের এবং বেদনাদায়ক মনে হয়েছে, কারণ তারা আমাদের কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেননি। শুরু তারা জানিয়েছেন এটা একটা ইন্টারিম চার্জশিট, পরবর্তীতে তারা ফাইনাল চার্জশিট দেবেন, কিন্তু এই কেস সম্পর্কে সিরিয়াসনেসের অভাব এতটাই, আজকে ছুটির দিন এত মানুষ এখানে অপেক্ষা করছেন,
পাড়া সারা বেঙ্গলের মানুষ কনসার্ন, অভয়া নিবে, অভয়ার কী হবে, তার তার যারা যুক্ত তাদের কীভাবে শাস্তি দেওয়া হবে, অথচ সিবিআই এর যারা দায়িত্বশীল অফিসার তারা আজকে এখানে নেই, তারা এটা ছুটিতে, এটা আমাদের কাছে অত্যন্ত অবাক লেগেছে। আমরা ডেপুটেশন জমা দিয়েছি, আমাদের একজন ডিএসপি সিবিআই তিনি নিয়েছেন, কিন্তু তিনি বলেছেন তিনি এই কেসটা নিয়ে কনসার্ন নন, কনসার্ন অথরিটি তারা আজকে ছুটিতে, ফলে তিনি অফিসিয়ালি কোনো কথা বলতে পারবেন না। আনঅফিসিয়ালি কিছু কথা বলেছেন, কিন্তু আমরা অত্যন্ত তাদের এই ক্যাজুয়াল অ্যাটিচিউডে আমরা অত্যন্ত মর্মাহত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।